ইষ্টপ্রাণ দাদা এবং মা সকলকে আমার আনন্দ জয়গুরু আশা করি আপনার পরমপ্রেম ঠাকুরের কৃপা সকলে ভালো আছেন শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র দেওঘরে সৎসঙ্গ আশ্রম তৈরি করেছেন যারা আমরা নিত্য বা মাঝে মধ্যে ঠাকুরবাড়িতে যাই সৎসঙ্গ আশ্রমে যাই তখন দেখি সেখানে মেলা লেগে আছে লাখ ভক্ত ভক্তবৃন্দ সেখানে আসছেন আচার দর্শন করছেন এবং সকাল বিকেল দুবার আনন্দবাজারে প্রসাদ নিচ্ছেন তারা নিজের জীবন ধন্য করছেন মানব জীবন ধন্য হয়ে গেছে তাদের আচার দর্শন করে মাতা মনমোহী দেবী শ্রী ঠাকুরের জননী ওনার আশীর্বাদে শুরু হয় আনন্দবাজার এবং সেই থেকে ঠাকুর সে আনন্দবাজার চালিয়ে গেছেন এবং এখন পূজিপাদ আচার্যদেব সেই আনন্দবাজার চালিয়ে যাচ্ছেন যারা দেওঘর গেছেন দেওঘরকে বলা হয় এই পৃথিবীর স্বর্গ আর স্বর্গ কোথায় খুঁজে পাবেন যারা দেওঘরে গেছেন সৎসঙ্গ আশ্রমে তারা প্রত্যক্ষ অনুভব করতে পেরেছেন যে স্বর্গ এই পৃথিবীতে যদি থাকে তো সেটা হচ্ছে ঠাকুরবাড়ি দেওঘর সৎসঙ্গ আশ্রম আর সেই স্বর্গ যখন আমার সেখানে পৌঁছাচ্ছি যাচ্ছি দেখছি যে লাখ লক্ষ ভক্তবৃন্দ সেখানে কোনো বিভেদ নাই ধনী গরিব বিভেদ নাই উঁচু নুচি বিভেদ নাই সবাই এক জায়গায় বসে লাখ লাখো ভক্তবৃন্দ আনন্দবাজারে প্রসাদ সেবন করে তারা তৃপ্তি বোধ করছেন নিজের জীবনকে ধন্য করে যাচ্ছেন এমন রোজ হচ্ছে রোজ দিনের পর দিন লোক বেড়েই যাচ্ছে সৎসঙ্গ আশ্রমে কোটি কোটি লোক আজ সৎসঙ্গের দীক্ষা নিয়ে ঠাকুরের যে সৎ পথ ঠাকুর যে পথ দেখিয়েছেন সেই পথে চলার চেষ্টা করছেন কিন্তু কিছু কিছু জায়গায় দেখা যায় যে প্রচন্ড গন্ডগোল করে যাচ্ছে কারা এই কিছু আমাদেরই গুরু ভাই বোন কোথায় তো আজকে এই ভিডিওর মাধ্যমে একটা গন্ডগোল আপনাদের সম্মুখে তুলে ধরছি হয়তো আমাদের মতো আপনারাও দেখেছেন সেই জিনিসগুলিকে কিন্তু কেউ সেই দাদাদের বা মায়েদের বুঝিয়ে বলেছেন বা কেউ দেখেছেন কিন্তু তাদের বলতে সাহস পাননি আমাদের উচিত যে তারা যে ভুলগুলি করছে সেই ভুলগুলি যেন তারা আবার পুনরায় না করে তা বুঝিয়ে বলার ঠাকুর তো বলেছেন যে যারা বুঝতে পারে না যারা অন্যায় করে অন্যায়কে প্রশ্রয় দিও না তাদেরকে বুঝিয়ে বলো তারা বুঝতে পারলে তারা আর অন্যায় করবে না ভুল কাজ করতেই পারবে না তাহলে গন্ডগোল হচ্ছে আনন্দবাজারে এবার আনন্দবাজারে কি গন্ডগোল হচ্ছে আর কারা করছে তা আমার সঙ্গে সঙ্গে আপনারাও হয়তো বহুবার দেখেছেন যেমন আনন্দবাজারে কিছু কিছু সময় ভাত ডাল দেওয়া হচ্ছে কখনো কখনো বিভিন্ন রকমের তরি তরকারি দেওয়া হচ্ছে কখনো কখনো খিচুড়ি দেওয়া হচ্ছে যখন যেটা দেওঘর থেকে আচার্যদেব আশীর্বাদ করে দিয়েছেন যেটা দেওয়ার ব্যবস্থা করেছেন সেটাই দেওয়া হচ্ছে আর লক্ষ লক্ষ ভক্তগণ সেইগুলিকে সেবন করে বহু রোগ থেকে শারীরিক ও মানসিক রোগ থেকে তারা ভালো হয়ে যাচ্ছে তৃপ্ত পাচ্ছেন সেই আনন্দবাজারে কিছু কিছু আমাদের গুরুভাই গুরু বোনেরা গন্ডগোল করছে কি গন্ডগোল করছে ডক্টর চৌধুরী দাদা এক জায়গায় বলেছেন যে তিনি আনন্দবাজারে প্রসাদ নিতে বসেছে তখন আনন্দবাজারে দেওয়া হচ্ছিল ভাত আর ডালমা অনেক লোকেই আনন্দবাজারে প্রসাদ নিচ্ছেন এবং যারা পরিবেশন করছেন তারা প্রত্যেককে ভাত আর ডালমা পরিবেশন করছেন পাশে কয়েকজন গুরুভাইকে দেখলাম যে প্রসাদ নিচ্ছে কিন্তু সেই ভাত আর ডালমার সঙ্গে দেখা গেল আলুর চপ আর আমের আচা রাখা আছে আনন্দবাজারে তো আলুর চপ আর আম আমের চাটনি দেওয়া হয় না তাহলে আসলো কোথার থেকে অর্থাৎ ওনরা আনন্দবাজারে ঢোকার সময়ে বাইরের থেকে আলুর চপ আমের চাটনি নিয়ে এসছেন দাদা বুঝতে পারলেন আনন্দবাজারকে সুস্বাদু বানিয়ে খাবার জন্য ওনরা এইগুলি বাইরের থেকে আগেই কিনে নিয়ে তবেই আনন্দবাজারে ঢুকেছেন বুঝতে পেরেও দাদা কিছু বলেননি আনন্দবাজার সেরে দাদা বেরিয়েছেন বেরোনোর পর আনন্দবাজার ভবনের বাইরে সেই গুরু ভাইদের সঙ্গে আবার দেখা হয়েছে তখন সেই গুরুভাইদের ডেকে বললাম যে দাদা জয়গুরু কেমন আছেন তাদের কুশল বিনিময়ে জিজ্ঞাসা করে তাদেরকে বলা হলো যে দাদা আপনাদের সঙ্গে কিছু কথা বলার আছে বলতে পারি তারা বললেন হ্যাঁ বলুন আপনার কী জিজ্ঞাসা করা আছেন কি বলতে চান দাদা বললেন যে ধরুন আপনার বাড়িতে আমি বেড়াতে গেলাম আপনি আপনার সাধ্য মতো আমার জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করলেন কিন্তু আমি আপনার পরিবেশিত খাওয়া দাওয়ার উপর ভরসা না করে বাইরে হোটেল থেকে আমার পছন্দ মতো দামি দামি খাবার সাথে নিয়ে গেলাম এবং আপনার সামনে আপনার বাড়িতে বসে আপনার পরিবেশিত খাদ্যর সাথে বাইরের সেই সকল দামি দামি তরকারি প্যাকেট থেকে বের করে খেতে লাগলাম সেই মুহূর্তে বাড়ির কর্তা হিসেবে আপনার কেমন বোধ হবে তাতে কি আমি আপনার অমর্যাদা বা অপমান করেছি বলে আপনার বোধ হবে না সেই দাদা বললেন আজ্ঞে দাদা সেটা তো বটেই আমার তো মনে একটু খারাপ লাগবেই ঠিক এই ব্যাপারটা আপনি আজকে করলেন দাদা দাদা বললেন কেমন করে চৌধুরী দা বললেন এই আনন্দবাজার ঠাকুরের মায়ের প্রতিষ্ঠিত ঠাকুরের হয়ে আচার্যদেব আজকে আপনার জন্য ভাত ডালনার ব্যবস্থা করেছে হাজার হাজার মানুষ আজকে আনন্দবাজারে এই একই খাদ্য গ্রহণ করছে আপনি যখন বাইরে থেকে আলুর চপ ও আমের চাটনি নিজের পয়সাই কিনে আনন্দবাজারের সাথে মিশিয়ে খাচ্ছেন তখন আপনি কি ঠাকুরের তথা দেবের অমর্যাদা করছেন না অপমান করছেন না তাছাড়া ধনী গরিব শিক্ষিত অশিক্ষিত পাপিপুণ্যবান মূর্খ বুদ্ধিমান সকল শ্রেণীর মানুষ আনন্দবাজারে একসাথে বসে একই রকম খাদ্য গ্রহণের মধ্যে দিয়ে এক সমতার বোধ সৃষ্টি করা হয় তা আপনি বিঘ্ন করেননি বাড়িতে তো নিজের জিব্বার তৃপ্তি মতো নানা তারে তরকারি খানি এই তিনটি দিন একটু আনন্দবাজারের খাবার খেয়ে কাটানো যায় না এক বেলাও ভাজা চাটনি ছাড়া খাওয়া খুব কষ্ট হয় বুঝি দুজন গুরুভাই তারা ভুল বুঝতে পেরে চুপ করে আছেন এইবার ধরুন আপনাকে ডাক্তার একটি ঔষধ দিল আপনি সেই ঔষধের সাথে দুধ চিনি জল লবণ মিশিয়ে খেলেন সে ঔষধের গুণ বজায় থাকবে কি তখন সেই গুরুভাই বললেন যে না দাদা সে তো থাকবে না ঠিক এই ভুল আপনি করেছেন আপনি সেই ভুল করেছেন দাদা বাজারের এই প্রসাদ ঠাকুরের আশীর্বাদ এই প্রসাদ গ্রহণ করে আমাদের শরীর মনে বহুবাদী দূর হয় শ্রদ্ধার সাথেই প্রসাদ গ্রহণ করি আমরা আপনি এর সাথে আলুর চপ ও চাটনি মিশিয়ে তার বিশুদ্ধতা নষ্ট করেছেন দাদা এর পবিত্রতা নষ্ট করেছেন আপনি এই আনন্দবাজারের সুফল থেকে বঞ্চিত হলেন আপনি সেই গুরুভাইরা নিজেদের ভুল বুঝতে পারে আর কখনো এমন করব না দাদা এই বলে প্রতিজ্ঞা করলেন যে আমরা যখনই আনন্দবাজার প্রসাদ গ্রহণ করব এর পরে আর কখনো বাইরের থেকে আলুর চপ চাটনি বা অন্য কোনো জিনিস আমরা আনন্দবাজার নিয়ে ঢুকবো না আর আনন্দবাজারে প্রসাদের সঙ্গে নিয়ে খাবো নাই প্রতিজ্ঞা করলেন আনন্দবাজারে আরো বহু মানুষকেই এই ভুল করতে দেখা যায় তাতে নিজেরা তো বঞ্চিত হয় তাদের দেখা দেখি আরো মানুষ এই ভুলের অনুকরণ করে ঠকে যায় আপনারাও দেখেছেন হয়তো অনেক লোকেই কেউ বাইরের থেকে লেবু কিনে নিয়ে যাচ্ছে কেউ আচার কিনে নিয়ে যাচ্ছে আমের আচার অনেক ধরনের আচার বাইরে কিনতে পাওয়া যায় কেউ আলুর চপ নিয়ে যাচ্ছে কেউ বিভিন্ন প্রকারের খাদ্য নিয়ে আনন্দবাজারে ঢুকছে এবং আনন্দবাজারের প্রসাদের সঙ্গে তারা সেগুলি মিশিয়ে খাচ্ছেন কেন জিভার সুস্বাদুর জন্য কিন্তু তারা বুঝতে পারছেন না যে ঠাকুরের মা মাতা মনমোহিনী দেবী এই আনন্দবাজার যখন শুরু করে তখন থেকে আজ পর্যন্ত কত ভক্তরা যেই আনন্দবাজারের প্রসাদ খেয়ে মানসিক এবং শারীরিক সুস্থতা লাভ করেছেন কত ব্যাধি যে ভালো হয়ে গেছেন আনন্দবাজারে প্রসাদ খেয়ে আশীর্বাদ পরম ঠাকুর তাই আজও পরম পূজ্যবাদ আচার্যদেবের আশীর্বাদে লক্ষ লক্ষ মানুষ লক্ষ লক্ষ ভক্তেরা একসঙ্গে বসে এক জায়গায় বসে আনন্দবাজারে প্রসাদ খেয়ে তারা তৃপ্ত হচ্ছেন কিন্তু কিছু কিছু আমাদের গুরুভাই বোনেরা এই ভুল করে চলেছে আপনাদের সকলের কাছে হাত জোড় করে অনুরোধ করছি যদি আপনারা কখনো কাউকে আনন্দবাজারে এভাবে গন্ডগোল করতে দেখেন তারা এই ভুল করতে চলেছে তাহলে ঠাকুর বলেছেন কথা কইবে গুড়ের মতো লেপ্টে রইবে গায়ে তো সেই ঠাকুরের ভাষা দিয়ে প্রেম ভালোবাসা দিয়ে তাদের বোঝানোর চেষ্টা করবেন তাদেরকে বলবেন যে এটা মাতা মনমিন দেবীর আশীর্বাদ ঠাকুরের আশীর্বাদ আছে তাদের বুঝিয়ে বলতে হবে তারা যেন এই ভুল আবার না করে কারণ তারা যেটা করছে হয়তো তার দেখা দেখি আরও কিছু লোক এইগুলি করার চেষ্টা করবে এবং চেষ্টা করে যাচ্ছে তবে যদি তাদের সেই ভুলটা তখনই ধরিয়ে দেওয়া যায় বুঝিয়ে তাদের বলা হয় প্রেম ভালোবাসা দিয়ে তাহলে তারা সেই জিনিসটা বুঝতে পারবে এবং বুঝে তারাও সেই ভুল আর কোনো দিন যেন না হয় সেই মতো তারা প্রতিজ্ঞাবদ্ধ হবে তাদের মাথার মধ্যে ঢুকে যাবে তারা সবসময় চিন্তা করতে থাকবে যে আমি যেন এই ভুল আর কোনো দিন না করি কারণ আমি যদি ভুল করি তাহলে আমার দেখা দেখি আরও গুরুভাই গুরু বোনেরা তারাও ভুল করতে চলবে তারাও ভুল পাতে যাবে উপলব্ধি কিছুই হবে না শুধু মুখের সুস্বাদ্য জীবের আস্বাদের জন্য স্বাদের জন্য শুধু খাওয়াই হবে পেট ভরা হবে কিন্তু সেটা যে প্রসাদ সেই হিসাবে সেটাকে আর গ্রহণ করা হলো না আনন্দবাজার প্রসাদকে আনন্দবাজার প্রসাদ মানে এক প্রকারের সেটা ঠাকুরের আশীর্বাদের ভোগ প্রসাদ সেটা মহাপ্রসাদ বলা হয় সে আনন্দবাজারের যে মহাপ্রসাদের গুণ সে আর পাওয়া অসম্ভব তাই আপনারা চেষ্টা করবেন যে এই ধরনের ভুল এই ধরনের গণ্ডগোল যেন কেউ আনন্দবাজারে না করে আনন্দবাজারে ঢোকার আগে কেউ যেন কিছু না কিনে নিয়ে যায় আর যদিও নিয়ে যায় তাহলে সেটা যেন আনন্দবাজারে প্রসাদের সঙ্গে মিশিয়ে না খায় তাহলে সেই যে আশীর্বাদপ্রাপ্ত আনন্দবাজারের প্রসাদ সে খাওয়ার যে ফল সে কখনও তারা পাবে না সেটা লাভ করতেই পারবো না তাহলে তার থেকে তারা বঞ্চিত থেকে যাবে ঠাকুরের আশীর্বাদ থেকে তারা বঞ্চিত থেকে যাবে মহাপ্রসাদের যে গুণ তার থেকে ও তারা বঞ্চিত থাকে যাবে তাই আমরা চাই যে সকলে মঙ্গল হোক ঠাকুর বলেছেন যে অন্যের মঙ্গল কামনায় তোমার নিজ মঙ্গলের প্রসূতি তো আমরা চাই যে তাদের মঙ্গল হোক যারা এত দূর দূর থেকে আচার্য দর্শন করতে দেওঘরে আসছেন স্বর্গে তারা আসছেন সেই স্বর্গ রাজ্যে এমন ধরনের ভুল এমন ধরনের গন্ডগোল যেন তারা না করে আর তাদের অমঙ্গল যেন না হয় তারা সবসময় যেন ভালো থাকে সুখে থাকে শান্তি থাকে সুস্থ থাকে আমরা প্রত্যেক সৎসঙ্গেরা সেটাই চেষ্টা করব তাহলে প্রত্যেককে অনুরোধ যে আপনারা এই ধরনের গণ্ডগোল যেন কেউ না করে সেদিকে লক্ষ্য রাখবেন এবং তাদেরকে বুঝিয়ে বলে ভালো কোনটা সেইটা তাদের বুঝিয়ে বললে তারা বুঝতে পারবে এবং সেইভাবে চলার চেষ্টা করবে কেউ তারপরে আর এই যে আনন্দবাজারে গণ্ডগোল করার চেষ্টাও করবে না দেখবেন ধীরে 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 জিনিসটা কমে যাচ্ছে আর একদিন টোটালি বন্ধ হয়ে যাচ্ছে আনন্দবাজারে কেউই আর বাইরের থেকে কেনা জিনিস নিয়ে ঢুকছেই না আনন্দবাজারে প্রসাদ যা দিচ্ছে খিচুড়ি ডাল ভাত ডালমা মাছ যেটাই দিচ্ছে সেটাই খেয়ে তারা তৃপ্তি লাভ করছে জীবনে সমাধান পাচ্ছে সুখ শান্তিতে আছে তাহলে সবাই শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র যে পঞ্চনীতি দিয়েছেন ঠাকুর যেভাবে চলতে বলেছেন পূজিপাত আচার্যদেব যেভাবে আমাদের চলতে বলছেন অবিন দাদা যেভাবে আমাদের চলতে বলছেন কলতে বলেছেন ডিপি ওয়াক করতে বলেছেন আমরা তো নিয়ত নিজেকে ব্যস্ত রাখতে পারি ঠাকুরের কাজে আপনাদের সকলের মঙ্গল প্রার্থনা করে ভিডিওটি আজকে এখানে সমাপ্ত করছি শেষ করছি প্রতি প্রত্যেককেই জয়গুরু বন্দে পুরুষোত্তম